হ্যাঁ, প্রশ্নটাই আসলে এমনই, কি করে বুঝবো সাধন ভজন করলে মৃত্যু পরে ভগবত ধামে যাওয়া যাবে? খুব চমৎকার গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আমাদের এক দর্শক শ্রোতা ভক্ত। সুপ্রিয় ভক্তবৃন্দ, সনাতন কথামৃত চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম। আজ উক্ত প্রশ্নের আলোকে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা সেই আমাদের প্রকৃত আলয়, ব্যাক টু আওয়ার রিয়াল হোম, অর্থাৎ আমরা যে জায়গা থেকে এই জগতে এসেছি সেই প্রকৃত আলয় আমরা যেতে পারি, যেখানে গেলে জন্ম মৃত্যু জড়া বেঁধে এই চক্র, এই ত্রিতাপ ক্লেশ থেকে আমরা মুক্ত হতে পারব। চলুন শুরু করা যাক। হ্যাঁ, আমরা প্রথমে যে বিষয়টি বলবো, দেখুন একজন ছাত্র যেমন তার একাডেমিক গাইডবুক বা সিলেবাস ফলো করে, নিয়মিত পড়াশোনা করে, সে তার পরীক্ষায় ভালো রেজাল্ট, অর্থাৎ সে সহজেই তার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। ঠিক তদনুরূপভাবে যদি আমরা আমাদের বৈদিক শাস্ত্র, গীতা ভাগবতম শিক্ষার আলোকে সাধুগুরু বৈষ্ণবদের মুখনিসৃত কথা আমাদের হৃদয়ে গ্রহণপূর্বক যদি আমরা ভগবত ভক্তি অনুশীলন করি, তাহলে অবশ্যই জড় জগৎরূপী এই পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই উত্তীর্ণ হয়ে আমরা আমাদের প্রকৃত আলয়, সেই নিত্যধাম, নিত্য ভগবানের সেবায় অবশ্যই যুক্ত হতে পারবো, এতে সন্দেহের কি আছে? হ্যাঁ, তবে আমরা আরেকটু শিওর হব যে এই প্রশ্ন নিয়ে ইতিমধ্যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন মহাশয়কে কি বলেছেন, অনিত্য সুখম লোকমিমম প্রাপ্য ভজস্বমাম, অর্থাৎ যখন এই অনিত্য দুঃখময় এই মর্ত্যলোকে জন্মগ্রহণ করছো, তাহলে অবশ্যই তুমি আমার ভজনা করো, আমার নিত্য সেবায় যুক্ত হও। তো সেখানে নবম অধ্যায় 33 নম্বর শ্লোকে অর্জুন প্রশ্ন করেছেন যে সাধন ভজন বা ভগবত ভক্তি করলে তার কি গতি হয়। তো পরবর্তী শ্লোকে ভগবান তার বর্ণনা করেছেন, অর্থাৎ 34 নম্বর শ্লোকে, মামে বৈশ্যস্য যুক্তব্যম আত্মনম মৎপরায়ণ, অর্থাৎ যখন কোনো ভক্ত বা কোনো ব্যক্তি সম্পূর্ণরূপে আমায় চিত্তে মগ্ন হয়ে আমার নিত্য সেবাপূর্বক আমার ভজনায় মগ্ন হয়, অবশ্যই সে নিঃসন্দেহে আমাকে লাভ করে। ভগবান এখানে নিঃসন্দেহে কথাটি উল্লেখ করেছেন যে সেখানে আর আমাদের কি সন্দেহ আছে। তো এই শ্লোকে ভগবান আমাদের উক্ত প্রশ্নের সমস্ত সন্দেহের নিরসন করেছেন। হ্যাঁ, যদি আমরা প্রেম ভক্তি সহকারে ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করি, তাহলে অবশ্যই ভগবান আমাদেরকে তার নিত্য প্রেমময়ী সেবায় যুক্ত করাবে। সেজন্য অবশ্যই আমাদের উচিত এই কলিযুগের 4টি স্বীকৃতিপ্রাপ্ত সম্প্রদায়ের ধারায় অধিষ্ঠিত কোনো এক সৎ গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণপূর্বক তার শিক্ষা, আদর্শ এবং তার দিক নির্দেশনা ফলো করে আমাদের কৃষ্ণ ভাবনাময় ভাবিত হওয়া। কারণ ভগবত ভক্তি অগ্রসর হওয়ার প্রথম যে ভক্তির অঙ্গ সেটি হয়েছে পদাশ্রয়, কোনো এক সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করা, যেটি ভক্তির অসামৃত সিন্ধু গ্রন্থে রূপ গোস্বামীপাদ উল্লেখ করেছেন। আমরা দেখতে পাই ভক্তিবিনোদ ঠাকুরও বলেছেন, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজ। যদি আমরা ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করি, তাহলে কৃষ্ণ কখনো তার আশ্রয় থেকে আমাদেরকে বিচ্যুতি করবে। আমরা রামলীলাতেও দেখতে পাই, যখন রামচন্দ্র সেই বনবাসের সময় বনের মধ্যে দিয়ে হাঁটছিলেন, তখন সারাদিন পরে যখন তারা কুটিরে ফিরে এসেছে তাদের, তখন সেই রামচন্দ্রের পায়ে বিদ্ধ হয়েছিল সে ছোট ছোট কাঁটা। আর যখন সে ভগবান রামচন্দ্র নিদ্রামগ্ন হয়েছিলেন, তখন লক্ষ্মণ এসে তার দাদার সেবা করছিল, তার পা থেকে সেই পায়ের কাঁটা তুলছিল, বের করছিল, তখন রাম এক পর্যায়ে বলেছিল, কি করছো লক্ষ্মণ তুমি? বলছি কেন? বলছি তুমি জানো না যারা আমার চরণে একবার আশ্রয় গ্রহণ করে তাদেরকে আমি চরণ থেকে কিভাবে বিচ্যুত করি? চিন্তা করতে পারছেন? তো ভগবান অবশ্যই আমাদেরকে রক্ষা করবে যদি আমরা তার চরণে আশ্রয় গ্রহণ করি। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আসুন আমরা সাধুগুরু বৈষ্ণব গীতা ভাগবতম শাস্ত্রের, বৈদিক শাস্ত্রের আলোকে আমরা আমাদের এই ভগবত ভক্তি অনুশীলন করি, গুরু পরম্পরায় ধারায় অধিষ্ঠিত কোনো এক সৎ গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণপূর্বক
তাদের শিক্ষা আদর্শ আমাদের জীবনে পালন করি, প্রচার করি, তাহলেই আমরা অবশ্যই নিঃসন্দেহে এই জড়জগৎ রূপী এই কারাগার থেকে মুক্ত হয়ে আমরা সেই প্রকৃত আলয়, সেই নিত্য ধাম, নিত্য আনন্দময় সেই গোলক বৃন্দাবন, আমাদের প্রকৃত আলয় ফিরে যেতে পারব। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। যদি আজকের আলোচনা আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্টস এবং শেয়ার করে বন্ধুদের সাথে আমাদের প্রচারে সহযোগিতা করবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই সনাতন কথামৃত পরিবারের সাথে। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। হরে কৃষ্ণ।